নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার তেরো ও চোদ্দের সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের অধ্যায় এক দশমিক তিন বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ তো চোদ্দ পেজে লক্ষ্য করো বলেছে যে দলে ভাগ হও প্রত্যেক দল আলাদা আলাদাভাবে বিদ্যালয়ের বা এলাকার কোনো একটি সমস্যা চিহ্নিত করো সমস্যাটি সমাধানের জন্য কার সাথে যোগাযোগ করতে হবে এবং কোন মাধ্যমে ও কি কি উপকরণ ব্যবহার করে যোগাযোগ করতে হবে তা আলোচনা করে ঠিক করো এরপর যোগাযোগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করো নিচে কিছু নমুনা বিষয় দেওয়া হলো তো এখানে বিদ্যালয়ের সমস্যা এই বিষয়গুলোর ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে যদি মিস করে থাকো তাহলে ডেসক্রিপশনের লিংক থেকে দেখে নাও অথবা তোমরা প্লে গিয়ে দেখে নাও তো এলাকার সমস্যা এই বিষয়গুলোর প্রথম দুটির কাজ অলরেডি করে আপলোড করা হয়েছে তোমরা দেখে নাও এখন আমরা যেটি করব সেটি হচ্ছে বিদ্যালয়ের কাছাকাছি একটি খালের উপর সেতু নেই এই সমস্যার সমাধানে আমরা কার সাথে যোগাযোগ করব কিভাবে কোন মাধ্যমে যোগাযোগ করব সে বিষয়ে এখন একটি নমুনা উত্তর প্রদর্শন করব তো এখানে লক্ষ্য করো যার সাথে যোগাযোগ করব চেয়ারম্যান যার সাথে যোগাযোগ করব সেটা আমরা লিখেছি চেয়ারম্যান যে মাধ্যমে যোগাযোগ করব লিখিত মাধ্যম যে উপকরণ ব্যবহার করব কাগজ ও কলম যোগাযোগের প্রয়োজনীয় পদক্ষেপ আমরা দলে আলোচনা করে এই সমস্যার সমাধানের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে লিখিত মাধ্যমে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছি যোগাযোগের জন্য আমরা নিম্নক্ত আবেদনপত্রটি লিখেছি তারিখ বরাবর মাননীয় চেয়ারম্যান মুকসুদপুর ইউনিয়ন পরিষদ মুকসুদপুর দোহার ঢাকা বিষয় বিদ্যালয়ের সংলগ্ন খালের উপর সেতু নির্মাণ প্রসঙ্গে জনাব যথাযথ সম্মানপূর্বক জানাচ্ছি যে আমরা মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ের সংলগ্ন খালটির উপর কোনো সেতু নেই তাই আমাদের শিক্ষার্থীদের নৌকা দিয়ে খাল পেরিয়ে স্কুলে যাতায়াত করতে হয় অনেক সময় নৌকা পেতে দেরি হলে স্কুলে ঠিক সময়ে পৌঁছাতে পারি না ফলে আমাদের শিক্ষা সংক্রান্ত কাজে ব্যাঘাত ঘটে অতএব জনাবের নিকট বিনীত প্রার্থনা এই যে তিনি যেন অনতি বিলম্বে বিদ্যালয় সংলগ্ন খালটির উপর সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দানে বাধিত করেন নিবেদক নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে মকসুদপুর মুকসুদপুর শামসুদ্দিন শেখদার উচ্চ বিদ্যালয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য